que Google pode, né, ao propagar que muitas coisas e que não havia a dica que a minha mãe chegou a dar dinheiro ali, mas o meu chão é só tapar ele, não আজকে আমরা এখানে আসতে পেরেছি উনি অসুস্থ আমরা ওনাকে দাওয়াত দিয়েছি এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে ওনার শয্যা পাশে যদি আমরা একটু সামান্য সময় আমরা কাটাবো এটা আমাদের জন্য আবেগের একটা জায়গা আমরা চাই যে আমরা যারা বিভিন্ন জায়গায় আছি যেখানে যে অবস্থায় আছি আমাদের এই শয্যা সম্পর্কে আমরা সবসময় আমরা শ্রদ্ধাপূর্ণ স্মরণ করতে চাই বিনম্র চিত্তে তাদেরকে স্মরণ করতে চাই আমি তার দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল আই এবং রাজবাড়ি কণ্ঠকে তারা এই মহৎ উদ্যোগটি নেওয়ার জন্য আমরা সুমন মাসে আমরা প্রায় বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের দ্বারপ্রান্তে রয়েছি আমি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাই আর সম্মান জানাই আমাদের আব্দুর রাজ্জাক মিয়া যে বীর মুক্তিযোদ্ধাকে তিনি অনেকদিন ধরে শয্যাশায়ী রয়েছেন আমরা এটা প্রথম ওনাদের মাধ্যমে জানতে পারলাম এবং আমরা এখানে এসে আমরা ওনাকে সম্মানিত করিনি আমরা নিজেরা সম্মানিত হয়েছি আমরা মনে করি যে বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের সংগ্রামী যারা রয়েছেন যারা যোদ্ধা রয়েছেন আমরা সবসময় তাদেরকে সম্মান জানাতে চাই আমরা মনে করি যে তাদের সেই যৌবনের ত্যাগের মধ্যে দিয়েই আমরা আজকে এই পর্যায়ে এসেছি আমরা হয়তো অনেক পিছনে পড়ে থাকতাম দেশ হিসাবে জাতি হিসাবে তাদের আত্মমতি তাদের যৌবনের ত্যাগের জন্য আমরা এই পর্যায়ে এসেছি সেজন্য আমরা সম্মান জানাই আরও কোনো যদি আমাদের সুযোগ হয় আমাদেরকে বিদ্যুৎদের প্রতি পরমীয় কিছু থাকলে করার কিছু থাকলে আমাদেরকে অবগত করার জন্য অনুরোধ করছি সবাইকে বিজয় শুভেচ্ছা জানাই আমরা জানি যে চ্যানেল আই এম ইমপ্রেস সবসময় দেশের ভালো রাষ্ট্রের ভালোর সাথে রয়েছে তারা সবসময় স্বপ্রণোদিত হয়ে সবসময় ভালো উদ্যোগ গ্রহণ করে তারই একটি ছিল আমাদের রাজবাড়ি সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মিয়াকে তার আর্থিক সহযোগিতা করেছেন তাকে ক্যাশ দিয়ে সম্মানিত করেছেন এর মধ্যে দিয়ে আমরা মনে করি যে আমরা যে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা সেগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করছি সরকারও চেষ্টা করছে আমরা আশা করি সরকার এবং বেসরকারি উদ্যোগে এইরকম উদ্যোগ অব্যাহত থাকবে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা পরিষেবার মধ্যে একটু আসলে প্রথম প্রতিরোধ যুদ্ধে বাংলাদেশ পুলিশের যে অবদানটি ছিল সেই জায়গা থেকে আমরা সবসময় গর্ববোধ করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই দুটো জিনিস আমাদের আসলে গর্বের জায়গা সেই জায়গায় থেকে আজকে আমরা যাকে সংগঠিত করলাম আজীবন সম্মাননা দেওয়া হলো চ্যানেল আইয়ের পক্ষ থেকে সেটি আসলে আমাদের ভীষণ রকম গর্বিত করেছে আমরা তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্ববোধ করছি সেই সাথে যারা এই আয়োজনটির সাথে ছিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা কষ্ট করে আমাদের একজন মুক্তিযোদ্ধাকে সম্মানিত মুক্তিযোদ্ধাকে তাকে খুঁজে বের করে তাকে সম্মানিত করেছেন এই ধরনের উদ্যোগগুলি যদি আমাদের সমাজে থাকে আমার মনে হয় যে এটি আমাদের সমাজের জন্য দেশের জন্য অনেক বেশি কল্যাণকর বিজয়ের এই মাসে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আজকে গর্ববোধ করছি যে রাজবাড়ি জেলার জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসক মহোদয় আমাদের একজন অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে এসে দাঁড়ালো চ্যানেল আই মাধ্যমে তো এটা সারাটা বছর যদি এই ধরনের কার্যক্রম চলে তার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মানে একটু বোধ হয় অসুবিধা আছে আমি বোধ হয় রেল মন্ত্রণালয়ের ইয়ে না বেশি গরম গেলাম সোহেল।